কাহারও সময় এক মতন যায় না। শুভ সকাল বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। বহুদিন পরেই দিচ্ছি ভিডিওটা, কারণ আমার দাদা এখন হসপিটালাইজড। আমার মানে বড় ভাসু মানে আমার দাদা ভাই, তো তোমরা সবাই প্রে করো আমার দাদা যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে, ব্যাস তারপরে তোমাদের কাছে নতুন নতুন আবার ভিডিও নিয়ে আসো। যেটুকু আমাদের দ্বারা সম্ভব হচ্ছে সেটুকুই আমি করে দিচ্ছি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ওই ওখানে আমার বড় একটাই রিকোয়েস্ট, অনেক কষ্ট করে অনেক পরিস্থিতির সম্মুখীন হয়ে, কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে এক একটা ভিডিও তৈরি করি আমি বা আমাদের মতন যারা ডেইলি ব্লগাররা আছে, তোমরা তাদের ভিডিওগুলো অন্তত দেখো, মিনিমাম 3 থেকে 4 মিনিট অবশ্যই দেখো। কারণ আমার ইয়েতে এসে যদি ভিডিওতে যদি 1 মিনিট দেখে চলে যায়, আমি 1 মিনিটের একটা ভিডিও দিয়েছি, সবাই দেখছি 35 সেকেন্ড 45 সেকেন্ড এই এই রেশিওতে দেখছে, তাহলে আমি কী করে তোমাদের ওখানে গিয়ে আমি কী করে আমি 4 মিনিট 10 মিনিট আমি দেখব? তুমি যেটা দেবে সেটাই তো রিটার্ন দেবো তোমাকে, তো সেটাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট যে প্রত্যেকেরই ভিডিও, যারা ডেইলি ব্লগার প্রত্যেকের ভিডিও আমরা একে অপরের না দেখে চললে পরে আমাদের কোনো দিনই আমরা পেমেন্ট ঠিক টাইমে পাবো না। আর আমরা সবাই এসছি এখানে অর্থ কামাতে। কী হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চাল ইয়ে হয়েছে, উঠিয়ে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার বড়দের হাতে এক্ষুনি চালটা পড়ে গেছে, চালটা না প্যাকেটটা ছেঁড়া ছিল, বুঝতে পারিনি। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ ভিডিওগুলো 4 মিনিট অন্তত দেখো ভিডিও, কারণ তোমরা যেভাবে যেটা দেবে সেটাই কিন্তু তোমাদের আমি রিটার্ন দেবো। আমি কিন্তু এইটাই দেখি যে মানে কারা কারা এসে কমেন্টস করছে, তাদের ঘরেই আমি যাই। তো তোমাদের কাছে আবার থেকে একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা আমার সাথে এখনও অবধি আছো বহুদিন ধরে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন ভিডিও যখনই পোস্ট করছি মিনিমাম 4 মিনিট করে তোমরা দেখো উইথ অ্যাড, তবেই লাভ আছে। তুমি যে টাইমটা দেবে আমি আবার থেকে বলছি, আর এটা আমার থাম্বনেলে দেখো বুঝতে পারবে আমি দেবো, তুমি যেটা আমাকে দেবে আমি সেটাই ফেরত করবো তোমাদের। ঠিক আছে, চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকে বিশ্বকর্মা পুজোর ঠাকুর আনা হয়েছে, সবই হচ্ছে, কিন্তু প্রত্যেকেরই মন খারাপ, কেননা আমার বড় দাদা মানে আমার বড় ভাসুর সে হসপিটালাইজড, আর সারা রাত জেগে আমার বড় জা এসে, যেহেতু বাড়িতে পুজো করার সেরকম পুরুষ মানুষ কেউ নেই, সবসময় সমীরই পুজো করে, আমার ছোটো জা বড় জা দুজনে মিলে যার যার সেই পুজো, মানে কি বলবো, পুজো সে সম্পন্ন কোনো মতে করলো নিজেরা নিজেরা। আমার বড় যা নিয়ম করে এসে সারা রাত জেগে আবার সেই পুজোর আসনে বসেছে পুজো করতে, আর মন একদমই ভালো না, কেননা আমার বড়দা শরীর খারাপ, উনি হসপিটালাইজড, তোমাদের আগেই বলছি। তবুও যেহেতু ভিডিও দিতে হয় বা ব্লগ দিতে হয়, আজকে কি কি সুন্দর সেজেছে, হাই বলে দাও। আচ্ছা কি হয়েছে, শাড়ি পরেছে? বাবা কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। আমার মাম সবই বুঝতে পারছে যে তার তায়ের শরীর খারাপ। একটু জোরে বল, আজকে বিশ্বকর্মা পূজো, তাই আগে বিশ্বকর্মা পূজো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাইকে টাটা করে দাও, টাটা মিষ্টি মেয়ে। আমি যতটুকু পারলাম তোমাদের দেখালাম,
দুটো দুটো দেখো অক্সিজেন সিলিন্ডার ঘরের মধ্যে রাখা হয়েছিল, কিছু করার নেই। তো যাই হোক, আমি আর আমার বড়জা রান্নার দিকে, আমার বড়জাকে সেরকম কিছু রান্নার দিকে করতে দেওয়া হচ্ছে না। ভাত হয়েছে আজকে, করেছি পুঁই শাকের চচ্চড়ি, ভাত হয়ে গেছে। আর করব সর্ষে দিয়ে, পটল দিয়ে, সর্ষে পটল। আজ আর বেশি বড় করলাম না ভিডিওটা, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আজ আসি, টাটা।